নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত, সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। নতুন এসওপিতে কাছাড়ে ছাড় নেই, পরিস্থিতি না বদলালে লকডাউনের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রী। কমছে মৃত্যুর সংখ্যা, ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ২ জন করোনা। কনকপুরে ৯ বছরের শিশু কন্যা ধর্ষিত, পলাতক ধর্ষক। স্বামীকে গলা কেটে হত্যা করলেন স্ত্রী, চাঞ্চল্য কাঁঠাল বাগানে। এবারে বিস্তারিত খবর। আপাতত কার্ফিউর নিয়মে কোনো অদল বদল হচ্ছে না কাছাড়ে, আর পরিস্থিতি উন্নত না হলে কাছাড়ে সম্পূর্ণ লকডাউন জারি হতে পারে এমন ইঙ্গিত দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তবে রাজ্যের ৮টি জেলায় শিথিল হচ্ছে কার্ফিউ, আগামী ২২ জুন পর্যন্ত বন্ধ থাকবে আন্তঃজেলা যাতায়াত। ২২ জুন পর্যন্ত পরিস্থিতি উন্নত না হলে কাছাড়সহ ৫ জেলায় সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করার ইঙ্গিত। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত এক সাংবাদিক সম্মেলন করে নতুন এসওপি ঘোষণা করেন, বলেন কিছু জেলার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, তাই ওইসব জেলায় কারফিউ শিথিলতায় আনা হচ্ছে না। কাছাড়ে করোনা আক্রান্ত এবং মৃত্যুর গ্রাফ গত ২৪ ঘন্টায় কিছু নিম্নগামী হয়েছে। গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২জন করোনা রোগী বলে জানিয়েছেন শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ১৬০ জন করোনা রোগী ভর্তি রয়েছেন, তার মধ্যে ৯৩ জন আইসিউতে আছেন। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকাল ৫টার সময় ১৬০ জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিউতে ৯৩ জন পেশেন্ট আছেন এবং কোভিড ওয়ার্ডে ৬৭ জন পেশেন্ট আছেন। ২৩ জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ১১৯ জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে ১৬ জন পেশেন্ট কোভিড নিয়ে ভর্তি হয়েছেন এবং ৩৪ জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। ১৬ জন পেশেন্ট গত ২৪ ঘন্টায় হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত ২৪ ঘন্টায় ১৬টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর ২৩টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গে গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে ২জন পেশেন্টের মৃত্যু হয়েছে। প্রথম শ্রী নিতাই চন্দ্র দে, ওনার বয়স ৫৬ বছর, উনি শ্যামাপ্রসাদ রোষ করিমগঞ্জ থেকে এসেছিলেন। উনি গত ১১ জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং ১৪ জুন সন্ধ্যা ৭:৩০ ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় কমলা বিবি মজুমদার, ওনার বয়স ৪৫ বছর, উনি চিপর সাংগন পার্ট ২ হাইলাকান্দি থেকে এসেছিলেন। উনি গত ৪ জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং গত ১৪ জুন রাত্রেবেলা ১০:১০ ওনার মৃত্যু হয়েছে। ৯ বছরের এক শিশুকন্যা যৌন লালসার শিকার হল ৬৫ বছরের এক বৃদ্ধের কাছে। ওই বৃদ্ধের নাম সেলিমউদ্দিন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে কনকপুর এলাকায়। শিশুকন্যাকে ফুসলিয়ে বৃদ্ধ সেলিমউদ্দিন নিয়ে যায় বাড়ির পাশে থাকা একটি নির্জন ঘরে। সেখানে নিয়ে গিয়ে শিশুকন্যাটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। পাশের বাড়ির এক যুবক তা দেখে চিৎকার শুরু করেন, ছুটে আসেন শিশুটির পরিবারের সদস্যসহ আশপাশের লোকজনরা, কিন্তু পালিয়ে যান সেলিমউদ্দিন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের শীর্ষ কর্তারা, কিন্তু সেলিমউদ্দিনকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। আমি তো চলি মোটাই আনলানি, হ্যাঁ চলি মোটাইবার সময় হাত দুটো মোটাই দিয়েছি, তখন তাও মোটাই দিলাম না, তখন আওয়াজটা বসে, মানে বাথরুমের মধ্যে আওয়াজ করছে, যে বাথরুমটা দেখাইছি। এরপরে তো আমি সাং মানে শৈল মানে শৈলটা মোটাইছি, মোটাইয়া এবারে খাওয়াটা মোটাই বসি। তো এর আগে মানে এর আগে সাউন্ড আমি সাউন্ডটা শুনছি, যে বাথরুমে সাউন্ড করছে, ২-৩বার সাউন্ড করছে, আমি বসছি বলি না, তাই আমি সাং করি গিয়া গুরুটা খাটাই দিব। এবার দেখি না আবার সাউন্ড করছে, এরপরে তো আমি কই এটা সাউন্ডটা হইলাই দিব, দেখো আমি সাউন্ড হইলাছি, হ্যাঁ একটা পাও দেখা যায়, একটা পাও দেখা যায়, একটা স্যান্ডেল, হ্যাঁ স্যান্ডেলটা হইলে খাদিম, আর তোমার পাওটা খালা, আর পাওয়ার মধ্যে উনি একটু মধ্যে চিহ্ন আছে, ওষুধ গুলো আছে, হ্যাঁ মানুষ দেখুন আমি তোমার মানে পাওটা দেখছি, নাম তো আমি কইতে পারতাম না, ঠিক আছে। এবারে আমার গরম মানুষ দেখছেন খেয়ে খাইকে দৌড়িয়ে গেছে না গেছে, তারা ইয়ে হয়ে যায়,
স্বামী গৌরাঙ্গ কাস্তকে গলা কেটে হত্যা করলেন তার স্ত্রী, আর এই হত্যায় স্ত্রীকে সাহায্য করলেন গৌরাঙ্গ কাস্তর ভাই। লোমহর্ষক এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে শিলচরে বজরংপুর চা বাগানে। পুলিশ পত্নী সুমিত্রা কাস্ত এবং গৌরাঙ্গ কাস্তর ভাই অজিত কাস্তকে গ্রেফতার করে বর্তমানে দুজনকেই শিলচর সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত আজ ফের জানিয়েছেন বেসরকারি নার্সিংহোমগুলোকে সরকারের নির্ধারিত মূল্যের তালিকা মেনে চলতে হবে। কিন্তু শিলচরে কতটুকু মানা হচ্ছে এই সরকারি তালিকা, এ নিয়ে দেখুন আমাদের এডিটর ইন চিফ চয়ন ভট্টাচার্যের এক বিশেষ প্রতিবেদন। আজকে সারা রাজ্যে নতুন এসওপি জারি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত এই এসওপি জারি করেছেন এবং এই এসওপিতে কাছাড়ের জন্য তেমন কোনো ভালো খবর নেই। অনেকে আশা করেছিলেন যে কাছাড়ে লকডাউন হয়তো কিছুটা শিথিল করা হবে, কিন্তু তেমন হচ্ছে না শিথিল। বরং পরিস্থিতি যদি কাছাড়ে ভালো না হয় তাহলে কিন্তু কাছাড় সহ 5টি জেলায় সম্পূর্ণ লকডাউনের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং এটা একটা অত্যন্ত বিপজ্জনক এবং গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই জন্য যে আমরা যদি কোভিডের সম্পূর্ণ নিয়মগুলো মেনে না চলি তাহলে কিন্তু ভবিষ্যতে কাছাড়ের জন্য একটা সংকট দেখা দেবে। যেখানে অন্য জেলাগুলিতে কোভিডের সংখ্যা অনেকটাই কমে এসেছে, এমনকি কাছাড় জেলার পাশের হাইলাকান্দি করিমগঞ্জে কোভিড কমে এসেছে, কিন্তু কাছাড়ে কমছে কিন্তু কমার হারটা তেমন ভালো নয়, আরও বেশি কমা উচিত ছিল। তাই 22 তারিখ পর্যন্ত সরকার অপেক্ষা করবে, এবং যদি দেখা যায় 22 তারিখের পরও আমাদের এখানে পরিস্থিতি উন্নত হয়নি তাহলে সম্পূর্ণ লকডাউন ঘোষণা হতে পারে। এটা শুধু কাছাড় জেলার জন্য নয়, তিনশুকিয়া, ডিব্রুগড় সহ আরও 5টি জেলা আছে এই তালিকায়। রাজ্যের 8টি জেলায় সম্পূর্ণ লকডাউন, 8টি জেলায় ভোর বিকেল থেকে লকডাউন করা হয়েছে। এই লকডাউনের তার মানে আপনি বুঝতে পারছেন আপনারা যে আমাদের অত্যন্ত সতর্কভাবে চলতে হবে, এবং কাছাড়ে এই মুহূর্তে কাছাড়ের লকডাউনে সীমিত লকডাউনেই মানুষের অবস্থা না বিশ্বাস, অনেকেই আর্থিক সংকটে ভুগছে, নানা ধরনের অসুবিধার মধ্যে আছেন। এই লকডাউন ছাড়াও আরেকটি বিষয় আমি এখানে অবতারণা করতে চাইবো, সেটা হলো গিয়ে স্বাস্থ্যমন্ত্রী আজও সাংবাদিক সম্মেলনে বলেছেন যে বেসরকারি নার্সিংহোমগুলিকে সরকার নির্ধারিত মূল্য মেনে চলতেই হবে। কিন্তু দুঃখের বিষয়ে আপনারা জানেন শিলচরে, সেদিন আমি নাম বলিনি কিন্তু আজকে আমি নাম বলবো, শিলচরের গ্রিন হিলস নার্সিংহোম এখনও রোগীর কাছ থেকে তার ইচ্ছে মতো ফিস নিচ্ছে, এবং ফিস না দিলে মৃতদেহ ঘুরিয়ে মৃতদেহ সমঝে দেওয়া হবে না আত্মীয় স্বজনদের কাছে, এমন কথা বলা হচ্ছে। এ সম্পর্কিত প্রতিবেদন আপনারা দেখেছেন এবং অনেকেই এই অভিযোগ করেছেন, এবং নার্সিংহোম কর্তৃপক্ষগুলো যে দেখা যাচ্ছে সরকারের যে নির্ধারিত নিয়ম সেটা তারা মেনে চলছেন না। আজকেও স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এইগুলো নিয়ম না মেনে চললে বড় ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু দেখা যাচ্ছে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। বিশেষ করে এখন যেখানে আমরা পরিষ্কারভাবে ভিডিও দিয়ে বক্তব্য দিয়ে বলে দিয়েছি যে এই নার্সিংহোমে একজন রোগী 370,000 টাকা বিল হয়েছিল, রোগী 1,30,000 টাকা দেওয়ার পরও তার মৃতদেহ সমঝে দেওয়া হয়নি। তো এইভাবে যদি একজন করোনায় মৃত লোকের মরদেহ নিয়েও যদি বাণিজ্য চলে তাহলে সেটা এই করোনার সময় কতটুকু অমানবিক হতে পারে সেটা আপনারা ভেবে দেখুন। এবং নার্সিংহোম কর্তৃপক্ষ আমরা জানি তারা অনেক টাকা বিনিয়োগ করেছেন, প্রচুর তাদের খরচ, মাসে অনেকগুলো কর্মচারীদের বেতন দিতে হয়, নার্স আছেন, ডাক্তার আছেন, অনেকগুলো মেডিকেল ইকুইপমেন্ট আছে, এগুলোর জন্য তাদের প্রচুর খরচ মানছে, এবং সেগুলো খরচ ধরে খরচগুলো আলোচনা করে এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরই সরকার এই রেটটা বেঁধে দিয়েছে। রেটটা কি যে যদি সাধারণ হাসপাতাল হয় তাহলে 4,000 টাকা বেড ভাড়া পার ডে, আর যদি সুপার স্পেশালিটি হাসপাতাল হয় তাহলে সেটা হবে গিয়ে 6,500 টাকা কেবিন। সেইভাবে সুপার স্পেশালিটি হাসপাতালে 6,500 আর সাধারণ হাসপাতালে, সাধারণ যেগুলো বেসরকারি নার্সিংহোম সেটাতে 5,000 টাকা, এইগুলো মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং যদি আইসিইউ হয়, আইসিইউ হলে সাধারণ নার্সিংহোমের ক্ষেত্রে সেটা হবে গিয়ে 9,000 টাকা, আর
সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য সেটা হবে গিয়ে 12,000 টাকা। এভাবে যেখানে সরকার নার্সিংহোম মালিকদের সঙ্গে আলোচনা করার পর একটা দন নির্ধারণ করে দিয়েছে, তারপর কেন আসে? যে পেশেন্টটা যে রুগীকে নিয়ে গ্রিনহিল কর্তৃপক্ষের ঝামেলা হয়েছিল, সেই রুগীটি ভর্তি হয়েছিলেন 26 তারিখ। 26 তারিখ ভর্তি হওয়ার পর তিনি মারা যান। 15 দিন থাকার পর, 15-16 দিন থাকার পর তিনি মারা যান। সে 5,000 টাকা হলেও সেখানে বিল 75,000 টাকার বেশি হওয়ার কথা নয়, সেখানে 3,70,000 টাকা বিল কীভাবে হয়? এই কথাগুলো নার্সিংহোম কর্তৃপক্ষকে কোন সরকারি আধিকারিকরা গিয়ে জিজ্ঞেস করবেন, কোথায় গিয়ে মানুষ তাদের অভিযোগ জানাবেন, এগুলো বিষয় কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। সরকার, নতুন সরকার ক্ষমতায় বসার পর আমরা লক্ষ্য করছি কিছু কিছু ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে এবং অতি দ্রুততার সঙ্গে কাজ করছে এবং প্রশাসনও সক্রিয় ভূমিকা নিচ্ছে, কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষের ক্ষেত্রে কেন প্রশাসন এত অনমনীয় মনোভাব দিচ্ছে এবং এগুলো জিনিস, এবং এই সংকটের সময় যেখানে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন, সেখানে মানুষকে শোষণ করা, সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিচ্ছি না। তাই এই লকডাউন পরিস্থিতিতে আমাদের একটা অনুরোধ যে আপনারা সতর্ক হয়ে চলাফেরা করুন, নাহলে লকডাউন লেগে যাবে 22 তারিখ। আর বিশেষ করে বেসরকারি নার্সিংহোম, কিছু সংখ্যক বেসরকারি নার্সিংহোমগুলি যেভাবে মানুষের, এক কথা আমি বলবো, আমি আগেও বলেছি এখনও বলছি, গলা কাটছে, এর বিরুদ্ধে একটা প্রতিবাদ সংগঠিত হওয়া খুব জরুরি। রামনগরে লুনিয়া প্রাইভেট লিমিটেডের একটি গুদাম থেকে 405 বস্তা চাল বাজেয়াপ্ত করার ঘটনা নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য দেখা দিয়েছে। শাসক দলের ঘনিষ্ঠ এক প্রভাবশালী ব্যবসায়ী গুদামে সরবরাহ বিভাগের তল্লাশি চালিয়ে সোমবার রাতে সেখান থেকে 405 বস্তা চাল উদ্ধার করা হয়। ওই চালগুলি মজুদ রাখা হয়েছিল বলে জানান সরবরাহ বিভাগ। কীভাবে এত চাল এখানে এসেছে, এ নিয়ে তল্লাশি চালাচ্ছে সরবরাহ বিভাগ। এ নিয়ে জানিয়েছেন সরবরাহ বিভাগের সুপার প্রকাশ কলিতা। কালে ঘটনা চাউল জব্দটো নয়, কালে যাকালে 14/6/21 তারিখে তারাপুরস্থিত লুনিয়া, কি আছিল, লুনিয়া মার্কেটিং প্রাইভেট লিমিটেডত আমাৰ যোগান বিভাগৰ তৰফৰ পৰা 3 জন পৰিদৰ্শক আৰু 1 জন উপপৰিদৰ্শকৰ এটি দল নিয়মীয়া তালাচীত গৈছিল। তেওঁলোকৰ গুদামত তালাচীৰ সময়ত কিছু চাউলৰ বস্তা য'ত FCI মাৰ্ক থকা দেখা পায়, আৰু সন্দেহবশতঃ সেয়া যিহেতু আমাৰ NFS-ত দিয়াৰ বুলি সন্দেহ কৰি তেওঁলোকে জব্দ কৰে। সন্দেহবশতঃ লিক হৈছে বুলি তাত আছিলে 443 বেগ কোৱান্টিটি হ'ল 219 কুইণ্টল 80 কেজি, আৰু সেইটো জব্দ কৰি তাৰ জিম্মা দিয়া হয় আমাৰ শিলচৰ হোলচেল কোঅপাৰেটিভ কনজিউমাৰ ষ্ট'ৰ্ছৰ চেক্ৰেটাৰীক দিয়া হয়। নামটোতো আবুল বুলি কয়তো বেলেগ কথা, চেক্ৰেটাৰীক জিম্মা দিয়া হয় আৰু এইটো বস্তু ইনভেষ্টিগেশ্যন চলি আছে। আৰু চাউলখিনি জব্দ কৰিছিল চিজিং অফিচাৰ আছিলে ডি পাঠকে কৰি ৰিপৰ্টটো ছাবমিট কৰিছে, প্ৰিলিমিনেৰী ৰিপৰ্ট এইটো উপায়ুক্ত মহাশয়ৰ তাত, আৰু যে তাৰ পাছৰখিনি ইনভেষ্টিগেশ্যনত কি হয়, তাৰাপুৰ আউটপোষ্ট, এইটো আউটপোষ্টে ন, তাৰাপুৰ আউটপোষ্টত তেওঁলোকে এখন যে চৰকাৰী কামত বাধা প্ৰদান কৰা বুলি FIR এখন দাখিল কৰিছে এটি বৈদ্যুতিক পাঠক পৰিদৰ্শক। সন্দেহবশতঃ গুদামঘৰটোত যে FCI বস্তাত মাৰ্ক থকা দেখি সন্দেহবশতঃ সেইটো কোনোবাই বিক্ৰী কৰা বুলি ভাবি সন্দেহবশতঃ তেওঁলোকে জব্দ কৰে। কাছাৰে এবাৰ চিণ্ডিকেটৰ বিৰুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ, কিন্তু তারপরও সিন্ডিকেট অব্যাহত। গত রোববার রুটিন তল্লাশির সময় গুয়াহাটি থেকে আসা 3টি সারের গাড়ি আটক করল রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি। ওই ট্রাকগুলো যাবার কথা ছিল মিজোরাম। চালক কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি পুলিশকে। রবিবার থেকে ট্রাকগুলো রাঙ্গিরখাড়ি ফাঁড়ির সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, কিন্তু রহস্যজনক বিষয় হচ্ছে এখনও বৈধ কাগজপত্র না দেখানো সত্ত্বেও রাঙ্গিরখাড়ির ইনচার্জ ওই ট্রাকগুলির
জব্দ করেননি এবং কোনো ধরনের মামলাও গ্রহণ করেননি। ইনচার্জ সমরজ্যোতি রায় এ নিয়ে কোনো সদুত্তরও দিতে পারছেন না। কাছাড়ে লকডাউন হতে পারে এমন সম্ভাবনা দেখা দেওয়ার পরই এবার কড়া মনোভাব নিয়েছে পুলিশ। এসওপি ঘোষণা হওয়ার পরই দেখা গেল রাঙ্গিরখাড়ি পয়েন্টে পুলিশ যানবাহন আটক করছে, বৈধ কাগজপত্র বা পাস ছাড়া বাহনগুলিকে আটকে দেওয়া হচ্ছে, এমনকি মাস্ক ছাড়া পথচারীদেরও তাড়া করছে পুলিশ। গত কয়েকদিন শিলচরের সান্দ আইন হতেই অনেকেই বাইক গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন, ইভিনিং ওয়াকেও বেরিয়ে পড়েন অনেক, তাই এবার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে প্রশাসন। ভারতের স্বাধীনতা আন্দোলনের শহীদ কুশল কোরের 79তম আত্মবলিদান দিবস পালন করল এআইডিএসও। মঙ্গলবার উকিলপট্টিতে ছাত্র সংগঠন কার্যালয়ে সামনে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করেন সংগঠনের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস ও অন্যান্যরা। পরে অনলাইনে কুশল কোরের জীবন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজকে শহীদ কুশল কোরের শহীদ দিবস। আমরা সবাই জানি যে ভারতবর্ষের তদানীন্তন প্রধান শত্রু ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বিতাড়িত করার জন্য যারা নিজের জীবন পণ করে স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, আসাম থেকে তৎকালীন ভারত ছাড়ো আন্দোলনে কুশল কোর যোগদান করেছিলেন এবং ওনার নেতৃত্বে সেদিন এই স্বাধীনতা সংগ্রামে দলে দলে মানুষকে সংগঠিত করে উনি আসাম থেকে এই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই স্বাধীনতা সংগ্রামকে দমন করার পথ হিসাবে শহীদ কুশল কোরকে ফাঁসি কাস্টে ঝুলায়। ফলে আজকের দিনে সমস্ত স্বাধীনতা সংগ্রামীর যথাযোগ্য মর্যাদায় এই শহীদদের আমরা স্মরণ করছি। আমরা অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে এই শহীদদের জীবন সংগ্রামের চেতনা নিয়ে আজকের দিনে অন্যায় অত্যাচার যে ঘটছে তার মূল কারণ অনুসন্ধান এবং তার থেকে উত্তরণের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের অল ইন্ডিয়া ডিএসওর আসাম রাজ্য কমিটির উদ্যোগে বিকেল 5টার সময় শহীদ কুশল কোরের জীবন সংগ্রামের উপর আলোচনা আছে, সেই আলোচনায় সকলকে অংশগ্রহণ করার জন্য সকলেই যেন এই আলোচনা শুনেন। ফুটবল খেলার মাঠে ঢুকে পড়া ছাগলকে শূন্যে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয় রংপুরে। এ নিয়ে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ নিয়ে আন্দোলনের হুমকি দিয়েছে বজরং দল। স্থানীয় পাওদার রবিদাসের অভিযোগ, তাদের পাশের গ্রামের কিছু ছেলে ফুটবল খেলছিল, তখন একটি ছাগল খেলার মাঠে হঠাৎ করে প্রবেশ করে নেয়। তারপর ছাগলটিকে শূন্যে তুলে মাঠের বাইরে ফেলে দেয় ভিন্নধর্মী যুবকরা। এ নিয়ে প্রতিবাদ জানালে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওদার রবিদাসের। দয়াপুরের ছেলেগুলা আমার ভাতিজারে ছাগলের কারণে মারপিট করছে, তার ওয়াইফেও মারছে, ক্রমশ আমারও মারছে, আমারা ধাক্কা মারিয়া পালাই দিছে। এরপরে আমার ছেলে গেছে পট, তার ছেলের আমার মারিয়া একটা দুইটারে মারছে ভ্যাকসিন দিয়া, ওই সামনে আছে সামনে তারা দেখছে। এরপরে আমি বিচারের কথা কইছি, আরো আমারে ধাক্কা মারে, আমার কোনো জাত মানে উপায় নাই, এরা লাঠি নিয়ে আইছে ওই ঘর থাকি মসজিদের কিনার থেকে লাঠি নিয়ে আইছে, আইছে মারা ধরা করছে। এরপরে আমরা কি করবো, এখন বাঁচার তো উপায় নাই, আমরা থানায় আইছি। থানায় আওয়ার পরে আমরা থানার রিপোর্ট দিয়া এখনো আমরা থানাতেই আছি। কারা মারছে? আমার মারছে, আমার ছেলেরে মারছে, আমার ভাতিজারে মারছে, ভাতিজার মারছে, কে মারছে? মুসলিম মানুষ, আমার গ্রামের মুসলিম মানুষ। এটা তার হইল বনু, বনু তার ছেলের নাম হইল নজরুল, রাহুল, মতিপুর, আতাবুত, বিনন, আলম, এগুলা সবে মিলে প্রায় 50-60 জন মানুষ আইছে। আমরা উপরে এটম করিয়া মারা ধরা করছে, করার পরে আমরা ভাগিয়া এখান থেকে আইছি থানায়। আমি আমাদের এখানে যে আরকাটিপুরের যে ঘটনাটা
এটা একটা সামান্য ছোটমোটো বিবাদ নিয়ে শুরু হয়েছিল, এটা যেখানে আমার এখানের স্থায়ী কিছু মুসলিম পরিবারের ছেলেরা ওরা এসে এক হিন্দু পরিবারের উপর আক্রান্ত করেছে, করে ওদের ঘরে ঢুকে ওদের ঘরের সব পুরুষ মেলুকদের উপর হামলা চালিয়ে দিয়েছে। এই ব্যাপারটা বিগত ওদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে 6-7 বছর আগের ব্যাপার, সামান্য একটা জায়গা নিয়ে যেটা ওইখানে স্থায়ী বাসিন্দা যারা হিন্দু ওদের পাট্টা জমি সেটার উপর ওরা ওদের ব্যক্তিগত দখল দেখিয়ে একটা বিবাদে চলে গিয়েছিল, যেটার উপর কেস হয়েছে পরের দিকে। তারপর ওইখান থেকে ওরা একটা মীমাংসা এসেছে, পাটবাড়ি বলেছে সেটেলমেন্ট থেকে যে 25,000 টাকা লাগবে এই জমির, ওরা বিবাদটা মাপযুগ করে ওদেরকে এটা মিটিয়ে দেবে। কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে ওরা কতটুকু, যে ওরা অতটুকু টাকা দিতে পারবে কি না, না যার ধরন ওরা টাকাও দিতে পারেনি আর সেটার কোনো বিবাদ তা মিটেও নি, আর সেটাই চলে যাচ্ছে। সেটার সূত্রতে গতকাল যে ঘটনাটা হলো, এত বড় একটা ছোটমোটো ঘটনাকে এত বড় একটা আক্রান্ত বানিয়ে, যেটা আমরা সংগঠন থেকে একদমই মেনে নেব না। ওইখানে অনেক পুরনো স্থায়ী মুসলমানরাও আছে যারা এখানে কোনো প্রতিবাদে আসে না, কিন্তু এরা অদ্যসদ্য এসে এখানে বাসস্থান নিজের করেছে, অন্যের জমির উপর দখল করে, আর করে এই 10-12টা পরিবারই আছে যারা ওদের উপর সবসময় আক্রান্ত চালিয়ে যায়, যেটা আমরা সংগঠন থেকে কোনোদিনই মেনে নেব না। আর সেটার উপর আমরা সঠিক প্রতিবাদ চালিয়ে যাব, আর পদক্ষেপ যা নিতে হয় তা আমরা নিয়ে যাব। জয় শ্রীরাম। শালচাপড়া এলাকার ক্রেশার মেশিন বসানোর প্রতিবাদে সোচ্চার হলেন সাধারণ মানুষ, এলাকার নাগরিক। এক সাংবাদিক সম্মেলন করে জানান রঞ্জিত দে নামে ওই ক্রেশার মালিক, ব্লক মেশিন বসানোর নামে করে স্টোন ক্রেশারের মেশিন বসিয়েছেন, এতে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে, মেশিনের ধুলোয় সাধারণ মানুষের নিত্য জীবনে ব্যতিব্যস্ত। এই বিষয়ে তারা হাইকোর্ট পর্যন্ত গিয়েছেন, কিন্তু হাইকোর্টের আদেশ ক্রেশার মেশিনের মালিক মানছেন না বলে জানান এলাকাবাসী। এই জেস্টোন প্রেশার মেশিনটা শালচাপড়া প্রথম খণ্ডত যখন বসাইছে, আজ থেকে দীর্ঘ 3-4 বছর হয়ে গেছে, যখন বসাইছে তখন সে আমাকে বলেছিল যে এটা ব্লক মেশিন বসানোর জন্য, কিন্তু এরপরে দেখা গেছে এটা স্টোন প্রেশার মেশিন বসাচ্ছে। যাই হোক, বসানোর পরে আমরা অনেক তারে কাতর অনুনয় বিনয় করেছি, কিন্তু সে এটা নিয়ে কোনো চিন্তাও করেনি যে আমাদের উপরে আরও গাছ করে যা মেশিন চালিয়ে কন্টিনিউ যাচ্ছে। রণজিৎ দে প্রেশার মেশিনের মালিক। যাই হোক, অনেক কিছু করার পরেও সে যখন আমাদের কথা কান দেয় না, তখন আমরা হাইকোর্ট করেছি, হাইকোর্টেও গিয়ে আমরা বিফল হয়ে আসিনি, কিন্তু আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের ডিসি মহোদয়ের কাছে রিপোর্টে দিয়েছি, দিয়েছেন যে উনি যা বলবেন তাই হবে, কিন্তু আমরা ডিসি মহোদয়ের কাছে বারবার গিয়েছি, কিন্তু ডিসি মহোদয় তার স্টাফ পাঠিয়েছেন, তার ব্রাঞ্চে অনেক লোক পাঠিয়েছেন, কিন্তু তাদের উত্তর আমরা বা তাদের কোনো মানে রিপিটিশনের কোনো রিপ্লাই আমরা পাইনি, এবং আমরা অনেক চেষ্টাও করেছি পাওয়ার জন্য, কিন্তু সেটাও আমরা পাইনি। যাই হোক, এই করোনার কালে দেশে মহামারীর যে রোগ দেখা দিয়েছে, সেই রোগ দেখা দেওয়ার পরেও সে কন্টিনিউ মেশিনটা চালিয়ে যাচ্ছে, আমাদের কথা সে কোনো কর্ণপাতই করেনি। আমাদের এখানে 2-4 জন লোকও মারা গিয়েছেন, আমরা প্রতিবাদ করেছি যে এখানে লোক মারা গেছে, আপনারা এটা বন্ধ করেন, ডাস্টের গুঁড়ায় পলিউশনের গুঁড়ায় আমাদের অবস্থা নাজেহাল, আমরা চিন্তাভাবনা করে পাচ্ছি না। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, কেউ কমার্স নিয়ে পড়ছে, কেউ সায়েন্স নিয়ে পড়ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার লাইনে পড়ছে, তাদের অনেক অসুবিধা হচ্ছে, যার কারণে আমাদের ভাই ভাতিজা ছেলেমেয়েদের লাইফ নিয়ে সে খেলা করছে। অনেক কিছু করার পরেও যখন সে আমাদের কথা কর্ণপাত করেনি, তখন আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গ্রামবাসী সবাই মিলিয়ে রাস্তার উপর আন্দোলন করতে বাধ্য হব, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করার চেষ্টা করব, যদি এতেও না হয় তাহলে আমরা ফিজিক্যালি তার সঙ্গে মিট করতে চেষ্টা করব, তখন হয়তো ডিসি মহোদয় বা প্রশাসন আসবে, কে কী হয়েছে কী না সেটা প্রতিবাদ করতে, তখন আমাদের জবাব সঠিকভাবে পাবো আমরা এটা মনে করে নিয়েছি। নতুবা আমাদের এখানে আইসি শালচাপড়া আইসি আছেন, ওনাকেও আমরা বারংবার চেষ্টা করেছি করা আসার জন্য, উনি যখন আসেন আসার 10 মিনিট পূর্বে প্রেশার মেশিনটা বন্ধ হয়ে যায়, তার মানে নিশ্চয়ই ডালমেকিস কালা হয়, নতুবা এটা হওয়ার কথা নয়। বাংলাদেশে পাচার হওয়ার সময় সুরমা নদী থেকে উদ্ধার হলো 4টি গরু, 1st ব্যাটালিয়ন বিএসএফ মঙ্গলবার ওই গরুগুলোকে আটক করে কাটিগড়া হরিনগর সীমান্ত থেকে। এই গরুগুলির বাজার মূল্য 70,000 টাকা বলে জানা গেছে। খাসি জয়ন্তিয়া ট্রাইবেল উপজাতির লোকরা মঙ্গলবার কাটলিচোড়ার বিধায়ক সুজামুদ্দিন চৌধুরীকে সংবর্ধনা জানান, পরে খাসি জয়ন্তিয়া ট্রাইবেল উপজাতির লোকদের সঙ্গে বৈঠক করেন বিধায়ক, রাস্তা নির্মাণ সহ পানীয় জলের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন বিধায়ক। বরাকের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবলা দাশগুপ্ত আর নেই,
হাইলাকান্দির বাসিন্দা কণ্ঠ বাদ্যশিল্পী বাবলা দাশগুপ্ত সোমবার বিকেল 3:30 দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 59 বছর। তিনি দিল্লিতে একটি মিউজিক একাডেমির শিক্ষকতা করতেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিজেপি নেতা গৌতম গুপ্ত। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে মঙ্গলবার আমড়াঘাট বাজারে মাস্ক বিতরণ করা হয়। বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক। উপস্থিত ছিলেন যুব মোর্চার কাছাড় জেলা কমিটির সহসভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, অর্পণ পাল প্রমুখ। বিভিন্ন জায়গায় বাজারে, দোকানে এবং আজকে আমরা আমড়াঘাট বাজারেও আজকে প্রত্যেক দোকানে বা হাটে, বাজারে, মাছের বাজারে, সবজি বাজারে আমরা সবাই আজকে যুব মোর্চার কর্মকর্তাগণ এবং ভারতীয় জনতা পার্টি পালংঘাট মণ্ডলেরও আমাদেরকে সাহায্য করেছেন পালংঘাট মণ্ডল কমিটির কার্যকর্তারা। এখানে আমাদের এই জিপির গঙ্গানগর জিপির সভাপতিও আছেন, উনিও আমাদের সঙ্গে ছিলেন। আমাদের এখানে বিশিষ্ট ব্যবসায়ী তথা ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা আমাদের দাদা কৃপেশ পাল মহাশয় আছেন, যুব মোর্চার আমরা অর্পণ পাল, তারপরে আমরা তপন পাল, আমাদের অপূর্ব অজু এবং বিভিন্ন কার্যকর্তারা আমরা আজকে এখানে সবাই একসাথে আমরা মাস্ক বিতরণ করেছি এবং সবাইকে সেটা বলেছি যে মাস্ক আমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় হাটে ঘাটে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে এবং হাত ভালো করে আমাদের ধুতে হবে, সঙ্গে স্যানিটাইজ রাখতে হবে। সেইগুলো নিয়ে আমরা সবাইকে এই একটু সচেতনতা আমরা করলাম। তো বিশেষ করে সবাই সুন্দরভাবে আমাদের এই সব মানে কার্যক্রমকে ওনারা স্বাগত জানিয়েছেন এবং সবাই মাস্ক ব্যবহার করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন। তো এই বলে আমরা সবাই আমরা আরও আগামী দিনে আরও অন্যান্য জায়গায় আমরা করব। তো আজকে আমরা আমড়াঘাট বাজারে এবং অন্যান্য জায়গায় আমাদের হয়েছে। মালুগ্রাম এলাকায় ত্রাণ বণ্টন করল গৈরী ভারত। এলাকার দুস্থর মধ্যে চাল, ডাল, সোয়াবিন সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বণ্টন করা হয়। উপস্থিত ছিলেন গৈরী ভারতের শিলচর নগর সভাপতি কানাই দেবনাথ, বরাক উপত্যকার কার্যকরী সভাপতি সুমিত দাস, টুলটুল ভট্টাচার্য, সুপ্তা ধর, সঞ্জীব নাথ, বিপ্লব রায়, সুদীপ রবিদাস, গোবিন্দ সিং প্রমুখ। সুনাই শহরে স্যানিটাইজেশন করল কংগ্রেস ও ইউডিএফ। শহরের বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশন করা হয়। এই অভিযানে ছিলেন ইউডিএফের সভাপতি খালেদ হাসান লস্কর ও টাউন সভাপতি সবুর আহমেদ মজুমদার, সুনাই ব্লক কংগ্রেসের সভাপতি হসরুল আহমেদ চৌধুরী, দিলওয়ার জাহান লস্কর প্রমুখ। বিধায়ক আলহাজ কর্মী বড়বুইয়া মহাশয়ের ব্যবস্থাপনায় স্যানিটাইজেশন প্রোগ্রাম রাখা হয়েছে। এই প্রোগ্রামে কংগ্রেস, এআইডিএফ দলের যৌথ নেতৃবৃন্দ সহযোগিতা ছিল তথা সুনাই শহরের অন্যান্যকর্মীরাও এতে সহযোগিতা করেছে। আজকে আমরা এই স্যানিটাইজেশন প্রোগ্রামে সুনাই শহরের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্বাস্থ্যকেন্দ্র, ব্যাঙ্ক আদি, পুলিশ কেন্দ্র, পুলিশ স্টেশন তথা সার্কেল অফিস কার্যালয় তথা বাজারের অঞ্চলে এই প্রোগ্রামে আমাদেরকে সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন, তাই আমরা বিধায়কের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি তথা আমরা সবাইকে অনুরোধ রাখি যে এই কোভিড মহামারী থেকে বাঁচার জন্য সবাই যেটা সরকারের প্রোটোকল আছে এটা প্রোটোকল মেনে যাতে চলেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন তথা নিজে বাঁচি এবং সবাইকে বাঁচার জন্য সাহায্য করি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। নতুন এসওপিতে কাছাড়ে ছাড় নেই, পরিস্থিতি না বদলালে লকডাউনের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রী। কমছে মৃত্যুর সংখ্যা, 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু 2 জন করোনা। কনকপুরে 9 বছরের শিশুকন্যা ধর্ষিত, পলাতক ধর্ষক। স্বামীকে গলা কেটে হত্যা করলেন স্ত্রী, চাঞ্চল্য কাঁঠাল বাগানে। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।